হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো এর জন্য এটা প্রথমে ইনস্টল করে নিতে হবে অ্যাকাউন্ট বিকাশটা। তো এরপর এখানে লগ ইনে ক্লিক করবেন, এরপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো নাম্বার দেওয়ার পর নিচে একটা চিহ্ন দেখবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে তিন অনেকগুলো অপশন দেখবেন, তো আপনি রবি হলে রবি সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে ভেরিফিকেশন কোড আসবে, এটা নিজে নিজে বসে যাবে। তো বসে গেলে নিচের চিহ্নটা ক্লিক করে দিবেন, এখন চলে আসছে। তো এটা এখানে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ দেওয়ার পর নিচে চিহ্নটা দিয়ে দিবেন। সো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনি এখানে চিহ্নটা দিয়ে দিতে পারেন, চাইলে স্ক্রল ডাউন করতে পারেন। তো চিহ্নটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করে নেবেন পুরুষ মহিলা। তো এরপর এখানে আপনি যেটা ওইটা সিলেক্ট করে নেবেন, এরপর এখানেও, এরপরে এখানেও আপনি শিক্ষার্থী হলে শিক্ষার্থী, ব্যবসায়ী হলে ব্যবসায়ী সিলেক্ট করে নেবেন। সো এখানে তিনটা অপশান দিছে, তো এখানে নিচের চিহ্নটা দিলেই তিনটা অপশান এগুলো দেখতে পাবেন। তো প্রথমে বলতেছে এনআইডি কার্ডের উপরের ছবিটা তুলতে, তো ছবিটা তুলে আপনি সাবমিট করে দিবেন। এরপরে পিছনেরটা তুলতে বলতেছে, ওইটা তুলে সাবমিট করে দিবেন। তো এরপর এখানে ডিটেলসগুলো চলে আসবে। তো ডিটেলসগুলো আসার পর আপনি এখানে আরও অপশান দেখতে পারবেন। তো এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো এরপর এখানে এটাও সিলেক্ট করে নেবেন, পার্সোনাল সেভিংস দিয়ে দিবেন। তো এখানে এরপর আপনার ছবি তুলতে বলতেছে একটা, যার এনআইডি কার্ড তার। তো ফেসটা এখানে দেখিয়ে দিবেন। তো দেখানোর পর এখানে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। তো এখন কনফার্ম করবেন আপনি, নিচে চিহ্নটা আবার দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। সো এভাবে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো এটা ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।